বন্ধুরা, আমরা ছোটবেলায় সবারই রবার ব্যবহার করেছি এবং পেন্সিলের ভুল মোছার জন্য আমরা রবারকে ব্যবহার করে থাকতাম। কিন্তু রবার কী করে তৈরি হয় আমরা কি জানি? আমরা প্রথমে ভাবতাম যে দুধের মধ্যে পেন্সিল মেশালে হয়তো রবার তৈরি হয়ে যায়। তাই আমরা ছোটবেলায় অনেকেই দুধের মধ্যে পেন্সিল ভালো করে ফুটিয়ে সেটিকে অনেক চেষ্টা করেও রবারে পরিণত করতে পারিনি। লাস্টে সেটি ক্ষীরে পরিণত হয়েছে। চলুন আজকে আমরা ফ্যাক্টরিতে এবং আসল রবার কী করে তৈরি হয় সেটা আমরা জানি। প্রথমে রবার গাছ থেকে রবারের যে অংশ সেটি তরল অংশ সেটিকে বার করে নেওয়া হয়। তাই প্রথমে রাত্রেবেলা রবারের গাছের মধ্যে একটি বাটি বসিয়ে দেওয়া হয় রবারের অংশটিকে, এবং সেটি কালেকশন হয়ে যাওয়ার পরে রবারটিকে ভালোভাবে গুলে নেওয়া হয় এবং এর মধ্যে একটি কেমিক্যাল মিশিয়ে দেওয়া হয় যাতে রবার থেকে জলটা আলাদা হয়ে যায় এবং রবারটা আলাদা হয়ে যায়। তাই রবার আলাদা হয়ে যাওয়ার পরে রবারের যে অংশটি থাকে সেটিকে ভালোভাবে রোদে শুকিয়ে নেওয়া হয় এবং একটি প্রেস মেশারের সাহায্যে সেটিকে একটি নির্দিষ্ট আকার দিয়ে দেওয়া হয়। আকার দিয়ে দেওয়ার পরে ভালো করে রোদে এই রবারটিকে মেলে দেওয়া হয় এবং সেটি একটি অন্যরূপ। এবার ফ্যাক্টরিতে আসি, চলুন আমরা কী করে যে লিখিয়ার রবার সেটা কী করে তৈরি হয় সেটাকে দেখি। প্রথমে লিকুইড রবারটিকে ভালোভাবে একটি মেশিনের মধ্যে মিশ্রণ করা হয়। মসৃণ করে এটি একটি নির্দিষ্ট আকার আয়তনে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে রবারটি একটি মেশিনের মধ্যে হপারের সাহায্যে একটি নির্দিষ্ট আকারে ছোট ছোট আকারে সেটি পরিণত হয় এবং এই আকারে একটা পাত্রের মধ্যে আস্তে আস্তে করে ঝিরি ঝিরি আকারে পড়তে থাকে। অর্থাৎ যেমনি আমরা প্লাস্টিকের দানা হয়ে থাকে, রবারেরও সেই রকমই একটি নির্দিষ্ট দানায় পরিণত করে নেওয়া হয়। তারপরে প্রেস মেশিনের সাহায্যে সেটি রবারগুলোকে একটি নির্দিষ্ট লম্বা বড় আকারে তৈরি করে নেওয়া হয়। প্রথমে গরম, তারপরে আস্তে আস্তে ঠান্ডা করে নেওয়া হয় এবং সেটি রবারের যে বড় আকার এরম রোলের মতন রবার তৈরি করা হয়ে থাকে। এরপরে নির্দিষ্ট আরেকটি মেশিনের মধ্যে এই লম্বা রবারটিকে ঢুকিয়ে দেওয়া হয় এবং এটিকে নির্দিষ্ট আমরা যে মোছার যে রবার ব্যবহার করি সেই রকম আকারে এটিকে কেটে নেওয়া হয়ে থাকে। আস্তে আস্তে করে সেটি একটি রবারে পরিণত হয়ে থাকে। কাটিং মেশিনে হয়ে যাওয়ার পর এটি একটি নির্দিষ্ট স্থানে সেটিকে রেখে দেওয়া হয় এবং পরবর্তীকালে একটি প্যাকেটের মধ্যে সেটিকে সঞ্চয় করে রাখা হয়। এর দ্বিতীয় স্টেপে আসে রবারের মধ্যে নির্দিষ্ট কোম্পানির লোগো বা নাম লেখনের প্রক্রিয়া। আমরা যেমনি ছোটোবেলায় দেখেছি বন্ধুরা যে নটরাজ রবার বা নানা রকমের যে রবার থাকে সেটির উপরে যে কোম্পানির যে লোগো লাগানো হয় সেটি লোগো লাগানোর প্রক্রিয়া। লোগো আস্তে আস্তে প্রত্যেকটিতে এক এক করে লোগো লাগিয়ে নিয়ে আসা হয় এবং রবারটিকে বাজারজাত করা হয়। এরপরে আসুন আমরা নানা রকমের যে কালারিং রবার অথবা যে গন্ধযুক্ত রবার হয় সেটিকে আমরা দেখিনি। এমনি নর্মাল রবারের মধ্যে কালার দিয়ে সেটিকে পেস্টিং মেশিনে ভালো করে পেস্ট করে একটি নির্দিষ্ট শিটে এটিকে পরিণত করা হয়। প্রেস মেশিনের দ্বারা তাকে একটি নির্দিষ্ট সমপরিমাণ একটি জায়গায় নিয়ে গিয়ে সেটির একটি আকার দ্বারা প্রেস করে সেটি একটি নির্দিষ্ট লেভেলে তাকে রবারটির মধ্যে একটি গলনাঙ্ক সৃষ্টি করে সেটিকে একটা সিটে পরিণত করা হয় এবং রবার আকৃতির সাইজে তাকে নিয়ে যাওয়া হয় এবং যেটি এক্সট্রা সাইডের অংশটাকে সেটিকে কেটে বার করে নিয়ে ঠান্ডা জলের মধ্যে তাকে দিয়ে দেওয়া হয় যাতে রবারটি নির্দিষ্ট তার গলনাঙ্কে অর্থাৎ হচ্ছে নির্দিষ্ট আঁকড়ায় চলে আসে। এরপরে জলের সাহায্যে সেটিকে নির্দিষ্ট আকার মতন লম্বালম্বিভাবে কেটে নেওয়া হয়। এরপরে আরেকটি নীল রঙের রবারকে লম্বাভাবে পেশাই করে মিশ্রণ করে সেটি দু রকমের কালার অর্থাৎ কালারিং রবার আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন যে নীল আর লাল অর্থাৎ কমলা রঙের আকারের নানা রকমের মিশ্রণের যে রবারগুলো আমরা বাজারে দেখতে পাই সেই রকম আকারে তৈরি করা নিয়ে হয়ে থাকে। এটি কালারিং এবং সুন্দর গন্ধযুক্ত এবং সেটিকে জলের মধ্যে ঠান্ডা করা হয়। ঠান্ডা করে নেওয়ার পরে সেটিকে একটি নির্দিষ্ট সমপরিমাণ কেটে নেওয়া হয়ে থাকে। কেটে নেওয়ার পর একটি সাইজ অনুযায়ী সেটিকে মেশিনে আকৃতিগতভাবে কেটে নিয়ে সেটির উপরে প্রিন্টিং করা হয়। প্রিন্টিং পরপর প্রিন্টিং করে কোম্পানির লোগো লাগিয়ে সেটিকে এক এক করে সেটিকে বাক্সে আমরা লোগোর সাহায্যে বাক্সে ঢুকিয়ে নেওয়া হয়। এইভাবে আস্তে আস্তে রবার
নির্দিষ্ট পরিমাণ চলে আসলে সেটিকে বাজারজাত করা হয় এবং এটি বাজারে সরবরাহ করা হয়ে থাকে। এবং বিক্রিজাত রবার একবার কাগজে লিখে দেখে নেওয়া হয় রবারটি মোছা যাচ্ছে কি না, মুছে যাওয়া হলে সেটি বাজারজাত করা হয় এবং আমরা এইভাবে দোকান থেকে রবার কিনে থাকি। এইভাবেই রবারের পরীক্ষা শেষ হয়।